আমার সমস্যা হলো আমি 2 বছর আগে আমার কোমরে যে মানিব্যাগ আছে, মানিব্যাগের জায়গায় কোটির নিচে ঠিক মাঝখান ধরা করে এখানে ব্যথা হয়েছিল। ব্যথা হওয়ার পরে এই যে আমরা পাতা বলি ঠিক মাঝখানে পিছনে আর তার একটু উপরে দুই জায়গায়, তো এই দুইটা জায়গার মধ্যে ব্যথা হওয়ার পরে যে আমি যেতে গেছি একজন ডাক্তার দেখাইছি আর উনি বলছে যে হাঁক হয়েছে, তখন তারা পাওয়া করতো। এরপরে একটা ওষুধ দিয়েছে, আমার সম্ভবত ওষুধটার নাম জয়েন স্পিয়ার, ওষুধটা আমি 6 মাস খাই, কোমরের ওই জায়গায় ব্যথা হয়েছে হালকা ফাতলা, তারপরে দি ফাইটের যে যেগুলো আছে দি উপরে যে আরো আমার মনে হয় যে জয়েন্ট ব্যথা এখানে হয়েছে, তখন আমার ফুলে যাওয়ার পরে ওষুধটা খাওয়ার পরে ফুলেটা কমছে, কমার পরে আমি 1 বছর হালকা ফাতলা ব্যথা ছিল শুনতো না। পরে তার এই শরীরের অন্য অন্য জায়গায় আমার হাতে কবজি বা হাতের এই পিঠের বাজন নিচে আমরা যে মাঝখানে মেরুদণ্ডটা বলি তার সাইডে হালকা ফাতলা ব্যথা হয়েছে। পরে আমি বিভিন্ন জায়গায় কিছু পরীক্ষা করাচ্ছি, না কোনো সমস্যা নাই। তারপরে এখন আপনার সমস্যা কি? আমার শরীর ওই ওই জায়গাটা ফুলা শুরু হয়েছে, ফুলার পর সেই জায়গা ফুলছে, পরে পুরো শরীর হাত মুখ পুরো শরীর ফুলে দিয়েছে। আপনার বর্তমানে সমস্যা কি? বক্তব্যাদি দেখাইছি দেখাইছি আর উনি আমার হার্ট ডাক্তারের কাছে পাঠাইছে, পাঠানোর পরে যে ওনার কাছে গেছি উনি আমার একটা কিডনির পরীক্ষা দিতে আর একটা ব্যথার কি একটা পরীক্ষা দিতে, আমি ঠিক লেখাপড়া জানি না, তার নামটা বলতে পারি না। আচ্ছা, তো পরে ওষুধটা খাইছি আমার মানে ওর ব্যথার ওষুধ দিতে তাহলে শান্তি একটু কমে, কিন্তু শরীরের অন্য অন্য অংশে এই যে গুলো আছে এগুলোর মধ্যে ব্যথা হয়, ওইখানে ব্যথা হয়। তারপরে তার এই একদিন দুদিন ব্যথা একটু কম থাকলো আবার ব্যথা বেড়ে যায়, ব্যথা খুলে যায়, যে সমস্ত থেকে অবস্থা। আমি পরে হাঁস ডাক্তার ওনার কাছে 3-4 বার দেখানোর পরে যে কোনো ইয়ে হয় না, আমার শুধু শরীর ফুলে যায়, তো আবার ফুলে একটু কমে। এরপরে দিয়ে একজন অর্থোপেডিক বাত ব্যথা দেখাইছি। আচ্ছা শুনেন, আপনি কি আমার কথা শুনছেন? জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি, আমার বয়স নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, কি করেন, বয়স কত? আমার বয়স 29 কিংবা 30 হবে। আমি আগে রাস্তার ভোয়া ভাঙার কাজ করতাম, যে বড় কংক্রিটগুলো ভাঙে রাস্তা দেয়। আচ্ছা, এই কাজ করতাম, এই কাজ করার পরে যে আজকে এই শরীর ফুলের থেকে 6-7 মাস ধরে কোনো কাজ কাম করতে পারি না, থাকা চলা কষ্ট, মানে এক হিসাবে বিছা নাই। আচ্ছা, এখন কি ওষুধ খান, কোনো বলতে পারবেন নাম ওষুধের? নাম এখন একটা ওষুধ খাচ্ছি ব্যথার, ওই তারপরেও একদিন শান্তির একটু ফুলা কমলো, পরের দিন আবার এখনো আমার বাম সাইডে কোমরের এই যে সিতনের কোটের নিচে বলছি এইগুলো মনে করেন এগুলো এখনো ফুলে আছে। ওনার যে সমস্যা এটা বোঝা যায় কোন আর্থ্রাইটিস জনিত সমস্যা, মানে আর্থ্রাইটিস রোগী এক প্রতিটা জোড়া ব্যথা হবে, ফুলে যেতে পারে, অনেক সময় ব্যথার ওষুধ খেলে ফুলে যেতে পারে, এবং দীর্ঘমেয়াদী মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। যদি কোনো শুধু কোমরে ব্যথা হলে বুঝতে হবে মেকানিক্যাল কোনো সমস্যা, কিন্তু ওনার কিন্তু প্রতিটা জোড়ায় ব্যথা এবং দীর্ঘমেয়াদী হয়েছে। তো আমার মনে হয় আপনার ওইখানে যদি বাত ব্যথা এই যেতে কোনো ডাক্তার দেখিয়ে আপনি ওনার সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে। আর একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। অনেক সময় আমাদের রুগীরা একজন ডাক্তারের কাছে যায়, একবার দুইবার গিয়ে আসে, যেতে চায় না, আবার ডাক্তার চেঞ্জ করে আবার আরেকজনের কাছে যায়, আবার 2 দিন পরে কবিরাজের কাছে যায়, তারপরে নিজে নিজে ওষুধ খায়। তো এই জিনিসগুলা বন্ধ করে আপনি যদি ধৈর্যের সাথে একজন বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়মিত দেখান এবং ওনার পরামর্শে 1 থেকে 2 বছর চিকিৎসা নেন, অনেকাংশেই ইম্প্রুভ হয়ে যাবে। তারপরেও সমাধান না হলে ডাক্তার সাহেব আপনাকে বলবে কোথায় যেতে হবে, এটা হচ্ছে মানে চিকিৎসার মানে নিয়ম। আর এখন যে সমস্যাটা আপনার হচ্ছে অনেক কারণে ফুলে যেতে পারে, কিডনি সমস্যা, প্রস্রাবের সমস্যা, আর্থ্রাইটিস জনিত সমস্যা, বিভিন্ন কারণে হাত পা ফুলে যায় বা এই সমস্যা হতে পারে। আপনার বয়স যেহেতু বেশি না, আপনি এখনও সময় আছে একজন ডাক্তারকে দেখিয়ে বাত ব্যথা পুনর্বাসন চিকিৎসক
দেখি আপনাকে রোগটা আগে নির্ণয় করতে হবে যে কি রোগ। তা আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছেন, যার কারণে সমস্যাগুলো হচ্ছে। তবে আপনি নিয়মিত হাঁটা চলাফেরা করবেন, বন্ধ করবেন না, কুসুম গরম পানিতে গরম মানে গোসল করবেন, যদি বেটার ফিল করেন, ভালো লাগে তাহলে করবেন, ব্যথায় গরম সেঁক দিবেন, পুষ্টিকর খাবার খাবেন নিয়মিত। আর আমার মনে হয় আপনি একজন ডাক্তার, যারা এই জাতীয় ডাক্তার বাত ব্যথা ডিজেবিলিটি বা পঙ্গুত্ব রোগ নিয়ে কাজ করে, একজন ডাক্তারকে দেখান, প্রয়োজনে টেস্ট করে উনি আপনাকে অবশ্যই ব্যবস্থা নিবে, এবং কিডনি লিভার এগুলো হয়তো টেস্ট করে দেখতে হবে। আমরা কথা বলছিলাম যে প্রবাসীরা কি কি ধরনের সমস্যা ফেস করে, যেমন হচ্ছে ভাষাগত একটা সমস্যা, খরচের বিষয়টি তারা অনেকটা চিন্তা করে থাকেন, এই বিষয়গুলো। জি ধন্যবাদ। এবং আরেকটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এক এক দেশে এক এক প্রবলেম হয় আমাদের প্রবাসীদের। যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তাদের একরকম হয়, মিডল ইস্টে আরেক রকম হয়, আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডায় আরেক টাইপের সমস্যা হয়। ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের মানুষদের ডিউটি আওয়ার মোর দেন 12 আওয়ার্স, মানে 12 ঘন্টারও বেশি তাদের ডিউটি করতে হয়। আচ্ছা, এটাই কিন্তু বাস্তবতা। হুম হুম এবং তাদের বেশিরভাগই স্ট্যান্ড বাই কাজ করতে হয়, দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। বেশি হয় এটা হচ্ছে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে, আমাদের যারা ওখানে প্রবাসী আছেন তাদের এইটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর মধ্যপ্রাচ্য হচ্ছে যেটা হচ্ছে তাদের যে কাজের ধরনটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে অমানবিক, মানে যেমন এমন কাজটা মানে এরকম হয় যে যে কাজটার কথা বলা হয়েছে সে যে দেখলো যে সেটা না, অন্য একটা অন্য একটা কাজ দিচ্ছে, সে তো অভ্যস্ত না, যেটা সে কখনোই করেনি, কোনোদিনই হয়তো সে করে না। বাংলাদেশে তো সে এসএসসি পাস করেছে, পড়ালেখা করেছে, কখনো সে ক্ষেতে খামারে কাজ করেনি, যায়নি, বা সে কখনো ওয়ার্ল্ডিং এর কাজ করেনি, এমন কোন মানে যেটা হচ্ছে পারিশ্রম শারীরিক ভাবে করতে হবে, কষ্ট মানে খুব হেভি প্রেশার দিয়ে, এই জাতীয় কাজে অভ্যস্ত না, সেখানে তাকে হয়তো এই কাজগুলো দেওয়া হয়েছে, তখন সেই কাজগুলো করে পারে না। এবং এই মধ্যপ্রাচ্যে এই এই ক্ষেত্রে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, যেমন হেভি ওয়েট লিফট করা, মাথায় বা হাতে ক্যারি করা, বা প্রচুর ড্রাইভিং করতে হয় সারাদিনই, এই কাজগুলো তাদের করতে হয়। এক্ষেত্রে হয়তো অনেক সময় ডিউটি আওয়ার কিছুটা মিনিমাইজ করতে পারে তারা, কিন্তু ইউরোপ বা অন্য দেশের তুলনায়, কিন্তু এই ক্ষেত্রে তাদের অত্যধিক শারীরিক পরিশ্রমের কারণে দেখা যায় শারীরিক পরিশ্রমের কাজগুলো মিডল ইস্টে বেশি বেশি হয়ে থাকে। এবং শুধু মিডল ইস্টে না, আমাদের মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, সেখানেও আমাদের যারা প্রবাসী আছে তাদের কিন্তু মানে কন্টিনিউয়াস প্রেশারে কাজ করতে, এবং ওই যে বললাম যে 12 ঘন্টার বেশি অনেক সময় কাজ করতে হয়। আমাদের দেশে তো অনেক ক্ষেত্রে আমরা এই যে শুক্র শনি অনেক ক্ষেত্রে আমাদের অফ ডে থাকে, হয়তো প্রাইভেট সেক্টরে নাই, একদিন অন্তত অফ ডে পাওয়া যায়, হ্যাঁ উইকেন্ড, ওই সকল দেশে আবার এটা অনেক সেক্ষেত্রে সুযোগ হয় না, অনেকেরও তো হাফ ডে উইকেন্ড পায় বা অনেকে পাই না, কারণ তার হয়তো রোস্টার ডিউটিতে সে জব করে, সে ওই 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 অফ ডেটা সে কখনো পায় না। এই যে একটা টানা পরিশ্রম, পাশাপাশি হচ্ছে ভুল কাজের ভুল অবস্থান, মানে যে ওয়ার্ল্ডিং এর কাজ করা বা ওখানে শ্রমিক হিসাবে অনেক সময় ভারী কাজ করতে হয় বা কিছুদিন তাকে অড জব করতে হয়, তখন দেখা যায় যে বিভিন্ন ইঞ্জুরি সমস্যা তৈরি হয়ে যায়। এটা আসলে খুব মানে ইঞ্জুরি গুলো এর সাথে রিলেটেড, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং জানা দরকার। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।